ওমানের রাজনৈতিক সভা থেকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজা আনোয়ার সনির আটক হওয়ার সরকারের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহলি সাবরিন। সাপ্তাহিক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, এই ঘটনা প্রবাসীদের জন্য বিব্রতকর। রাজনৈতিক নেতাকর্মীকে বিদেশে সেদেশের স্থানীয় আইনকানুন মেনে রাজনৈতিক সভায় যোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি। প্রবাসীদেরও স্থানীয় আইনকানুন মেনে সভা সমাবেশ আয়োজনের পরামর্শ দেন সেহলি সাবরিন। তিনি জানান, মুচলেকা দিয়ে নারী সংসদ সদস্য সহ আটক 17 জনকে ছাড়িয়ে আনতে হয় ওমান দূতাবাসকে। তিনি জানান, তিস্তার পানি বন্টন বিষয়ে সমঝোতায় পৌঁছাতে বাংলাদেশের সাথে অর্থবহ সংলাপ শুরুর জন্য ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি সেদেশের সরকারকে প্রতিবেদন দিয়েছে। এটিকে আশাব্যঞ্জক বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বাংলাদেশের নেতৃবৃন্দ এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিবৃন্দরা যখন বিদেশ সফর করেন, তাদের সাথে সাক্ষাৎ এবং তাদের সাথে সভা করার ক্ষেত্রে প্রবাসীরা স্থানীয় যে আইনকানুন আছে তা যথাযথভাবে মেনে চলবেন, যাতে তাদের কোনো এরকম ধরনের কোনো বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন না হতে হয়। কারণ পরিস্থিতিটা প্রবাসী বাংলাদেশিদের জন্য যেমন বিব্রতকর, তেমনি আমাদের বাংলাদেশ সরকারের জন্য একটি দূতাবাসের তো একটা আন্ডারটেকিং বা একটা হস্তক্ষেপের মাধ্যমেই তো ওনাকে থানা থেকে পুলিশ কাস্টডি থেকে মুক্ত করা হয়েছে।